এখন আমরা কার্যহীন বল করব। এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় প্রচণ্ড আসে। কি বলা হচ্ছে দেখো, কার্যহীন বল, নামটাতেই বুঝতে পারছি কার্যহীন, অর্থাৎ কার্য হবে না। কি ব্যাপারটা? সেটা হচ্ছে যে আমি বল প্রয়োগ করলাম যে ডিরেকশানে, বলের প্রয়োগবিন্দু সরণ হলো তার সঙ্গে একদম লম্বভাবে, অর্থাৎ এই কোণটা একদম 90 ডিগ্রি। এরকম যদি হয় সেক্ষেত্রে এই বল দ্বারা কোনো কার্য হয় না, কারণ আমরা পড়েছিলাম যে বলের অভিমুখে সরণ হতে হবে। দেখো বলের অভিমুখ এইটা, সেদিকে সরণের কোনো উপাংশও আমি পাচ্ছি না, কারণ সরণটা একদম লম্বভাবে আছে। লম্বভাবে থাকলে আমরা যে লম্ব টেনে উপাংশ বার করি সেটা পাওয়া যাবে না, সেক্ষেত্রে কোনো কার্য হবে না। এই বলটাকে বলা হচ্ছে কার্যহীন বল। এটা কিন্তু এত ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার বলে দেওয়ার পরেও ভীষণ ভুল লেখে স্টুডেন্টরা। একে কার্যহীন বল বলে বললে হবে না, এইভাবে সংজ্ঞাটা লিখতে হবে যে যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগবিন্দু সরণ বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে হয় সেক্ষেত্রে কোনো কার্য হয় না, সেই বলকে বলা হচ্ছে কার্যহীন বল। এর উদাহরণ দেখো, একটা কোনো লোক মনে করা যাক এই স্যুটকেসটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এখন এই স্যুটকেসটার ওজন অর্থাৎ অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, আর স্যুটকেসটা মানুষটার হাতে রয়েছে, সরণ হচ্ছে এই দিকে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যেকার কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অভিকর্ষ বলের দ্বারা এখানে কোনো কার্য হচ্ছে না, অর্থাৎ অভিকর্ষ বল, এই উদাহরণে অভিকর্ষ বল হচ্ছে একটা কার্যহীন বল। আরেকটা উদাহরণ আমরা দিয়ে থাকি যে যে সূর্যের চারিদিকে পৃথিবী যখন ঘোরে, বা পৃথিবীর চারিদিকে কোনো উপগ্রহ যখন ঘোরে, তখন সূর্য আর পৃথিবীর উদাহরণটা যদি ধরি, আকর্ষণ বল কাজ করছে সূর্য এবং পৃথিবীর কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর, আর পৃথিবী সরণ হচ্ছে এই পয়েন্টে। আমি যদি এই বৃত্তাকার কক্ষপথে একটা স্পর্শক টানি, সেই স্পর্শক বরাবর সরণ হবে, অর্থাৎ এই দুটো দেখতেই পাচ্ছি এরা পরস্পর 90 ডিগ্রি। তাহলে এই যে পৃথিবীর সরণ হচ্ছে সেক্ষেত্রে এই যে মহাকর্ষ বল কাজ করছে এটা একটা কার্যহীন বল হবে। কার্যহীন বল কাকে বলে এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এটা কিন্তু খুব পরীক্ষায় প্রশ্ন আসে, 2 নম্বর থাকে, এবং ঠিক করে না লেখার কারণে কিন্তু ভীষণ নম্বর কাটা যায়। তাহলে কী লিখতে হবে আমি কিন্তু সমস্ত বলে দিয়েছি।